প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো দুধে পানি মেশানো আছে কিনা তা কিভাবে বুঝবেন। দুধে প্রচুর পুষ্টি উপাদান থাকে। ক্যালসিয়াম ছাড়া দুধের মধ্যে ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজের পরিমাণও অনেক বেশি থাকে। দুধ খাওয়ার উপকারিতা অনেক। ক্লান্তি দূর করতে এক গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশিকে সতেজ করতে সহায়তা করে। দুধ খেলে শরীরে মেলাটোনিন, ট্রাইপটোফ্যান হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো ঘুম ভালো হতে সহায়তা করে। দুধে রয়েছে পটাশিয়াম, হৃৎপিণ্ডের পেশি সুস্থতা বজায় রাখে। তাছাড়া এর খনিজ উপাদান হৃৎপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যা চুলের জন্য খুবই উপকারী। তাছাড়াও দুধের ক্যালসিয়াম দাঁত ও হাড়ের জন্য জরুরি। দুধে পানি মেশানো কিনা তা বোঝার উপায়। দুধের যতখানি উপকারিতা তা পাওয়া যাবে যদি দুধ খাঁটি হয়। কিন্তু বর্তমানে অধিক লাভের আশায় দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করেন বিক্রেতারা। পানি মিশ্রিত ভেজাল দুধ খেলে উপকার মিলবে না তেমন। তাই জেনে নিন গরুর দুধে পানি মেশানো আছে কিনা তা জানার সহজ কিছু উপায়। সাধারণত এটি বুঝতেই পারা যায় না দুধে অন্য কোনো পদার্থ মিশ্রিত আছে কিনা। তবে এটি পরিমাপ করার জন্য একটি যন্ত্র আছে যাকে ল্যাক্টোমিটার বলে। আপনি এই যন্ত্রটি নিকটস্থ বাজারের হাতের কাছেই পেয়ে যাবেন। ল্যাক্টোমিটার পানি এবং দুধের সঠিক ঘনত্ব পরিমাপ করে দেয়। ল্যাক্টোমিটার খুবই উপকারী একটি যন্ত্র। এই পরিমাপক যন্ত্রের মধ্যে লাল রেখা দেখা যায় যেখানে পরিমাপের জন্য কিছু নির্দিষ্ট নম্বর দেওয়া থাকে। যখন এই লাল রেখা 30 নম্বরে থাকে তার মানে হচ্ছে দুধে অন্যান্য পদার্থের মিশ্রণ খুব কম। যদি এই দাগ 30-এর ওপরে যায় তাহলে এর পরিমাপক অনুযায়ী 1/4 পানি আর ওপরে গেলে অর্ধেক পানি অর্ধেক দুধ। লাল রেখাটি এর থেকেও ওপরে যদি উঠতে থাকে তাতে বোঝা যাবে অল্প দুধ আর বাকিটুকু মিশ্রিত পানি। ধরুন আপনি একটি দুধের পাত্রে ল্যাক্টোমিটার যন্ত্রটি প্রবেশ করালেন। যদি লাল রেখাটি 30-এর ঘরে থাকে তাহলে দুধে পানির পরিমাণ খুবই সীমিত অথবা নেই। এ থেকেই বোঝা যায় দুধটি খুব বিশুদ্ধ এবং শরীরের জন্য স্বাস্থ্যসম্মত। নিয়মিত দুগ্ধজাত খাবার গ্রহণ করলেই দুধের উপকারিতা পাওয়া সম্ভব নয়। দুধের সঠিক উপকারিতা পেতে প্রয়োজন খাঁটি গরুর দুধ। তাই সবার আগে খাঁটি দুধ খাওয়ার বিষয়টি নিশ্চিত করুন।